সমর শক্তিতে মুসলিম বিশ্বের শীর্ষ 5 দেশ নিয়ে আজকের এই তালিকা। পঞ্চম অবস্থানে থাকবে ইরান। ইরান প্রায় 3 দশক ধরে পশ্চিমা বিশ্বের অবরোধ মোকাবেলা করছে। এছাড়া 90-এর দশকে ইরাকের সঙ্গে উপসাগরীয় যুদ্ধে লিপ্ত হয়েছিল। অবরোধ ও যুদ্ধের ফলে ইরান সামরিক দিক থেকে দুর্বল হলেও এসব কারণেই তারা সামরিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করেছে। ইরান সামরিক শক্তি গোছাতে সাহায্য নিয়েছে আরেক পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়ার। বিপদের সময় কারো সাহায্য না চেয়ে বরং নিজ দেশের প্রতিরক্ষা শিল্পকে সমৃদ্ধ করতে চেষ্টা করেছে ইরান। ফলে গত 3 দশকে ইরান সামরিক শিল্পে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। অত্যাধুনিক ট্যাঙ্ক, ভারী সাজোয়াজান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, ড্রোন, হেলিকপ্টার, গানশিপ, যুদ্ধজাহাজ, সাবমেরিন, গোয়েন্দা উপকরণ সহ নিজস্ব প্রযুক্তিতে প্রচুর যুদ্ধাস্ত্র নির্মাণ করে ইরান। বলা যায় ইরান এখন মধ্যপ্রাচ্যের একক বৃহৎ শক্তি। সম্প্রতি রাশিয়া থেকে S-300 ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে ইরান। এর মাধ্যমে তারা দেশের আকাশসীমা নিরাপদ রাখতে চায়। মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র ইরানই প্রতিরক্ষা শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে রয়েছে। ইরানের রয়েছে একটি সুশৃঙ্খল প্রতিরক্ষা বাহিনী, প্রতিপক্ষের কয়েকটি সামরিক ড্রোন ভূপাতিত এবং ইলেকট্রনিক্স সিস্টেমের মাধ্যমে ভূমিতে নামিয়ে আনা একমাত্র ইরানের পক্ষেই সম্ভব হয়েছে। আগামী 5 বছরে সামরিক শক্তিতে ইরান অনেক পশ্চিমা দেশকেও পিছনে ফেলবে। এজন্য মুসলিম দেশগুলোর মধ্যে ইরানকে অন্যতম সামরিক শক্তি হিসেবে বিবেচনা করা হয়। তালিকার চতুর্থ অবস্থানে থাকবে ইন্দোনেশিয়া। এশিয়ার শান্তিপূর্ণ দেশ ইন্দোনেশিয়া প্রতিবেশীদের সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ অবস্থানে বিশ্বাসী। তারপরও প্রতিরক্ষা শিল্পে দেশটি উল্লেখযোগ্য উন্নতি করেছে। সেনা, নৌ ও বিমান বাহিনীও যথেষ্ট শক্তিশালী। তারা হালকা অস্ত্র ও নৌযান তৈরি করে থাকে, তবে ভারী অস্ত্র, বিশেষ করে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ বাইরের দেশ থেকে সংগ্রহ করে। সামরিক বিচারে দেশটিকে মাঝারি শক্তি হিসাবে বলা যায়। তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে মিশর। মিশরের সশস্ত্র বাহিনী শক্তিশালী ছিল। পশ্চিমা অস্ত্রের উপর নির্ভরশীল এর প্রতিরক্ষা ব্যবস্থা। একসময় শক্তিশালী প্রতিপক্ষ ইসরায়েলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তির সুবাদে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ইসরায়েল ও মিশর এখন বন্ধু রাষ্ট্র। মিশরের সাথে ইসরায়েলের যুদ্ধের কোনো সম্ভাবনা নেই। মিশরের প্রতিরক্ষা শিল্প ট্যাঙ্ক সহ মাঝারি আকারের অস্ত্র নির্মাণ করে থাকে। যুদ্ধের ঝুঁকি না থাকায় মিশরের প্রতিরক্ষা বাহিনী পরিচালিত হচ্ছে ধীমে তালে। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে তুরস্ক। মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক শক্তিশালী বলে সমীহ করে চলে পশ্চিমা বিশ্ব। তুরস্ক নিজেরাই প্রয়োজনীয় অস্ত্র নির্মাণ করে থাকে। এর মধ্যে আছে সাজোয়াজান, কামান, হালকা ট্যাঙ্ক ও ড্রোন সহ কয়েক প্রকারের অস্ত্র। দেশটির আছে শক্তিশালী নৌশক্তি। আকাশযুদ্ধের সক্ষমতায় তারা স্বয়ংসম্পূর্ণ। সম্প্রতি রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান 2 বার ভূপাতিত করে নিজেদের শক্তি জানান দিয়েছে। তালিকায় প্রথম অবস্থানে থাকবে পাকিস্তান। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অগ্রগামী। যুদ্ধজাহাজ, সাবমেরিন ও অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে। তবে মহাকাশ প্রতিরক্ষায় ভারতের তুলনায় পাকিস্তান পিছিয়ে আছে। পাকিস্তান শতকরা 80% অস্ত্র চীন থেকে আমদানি করে থাকে। ইতোপূর্বে আমেরিকা সহ পশ্চিমা দেশ থেকে বিপুল অস্ত্র সংগ্রহ করেছে পাকিস্তান। এখন রাশিয়া থেকেও অস্ত্র আমদানি করতে তৎপর হয়েছে দেশটি।